হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নৌকা সম্পর্কিত এই প্রবলেমটা করার চেষ্টা করব। তো চলো প্রশ্নটা পড়ে, এবং ফিজিক্স করার সময় সবসময় মাথায় রাখবা যে চিত্রে কনভার্ট করে নেওয়াটা সবসময় অনেক গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটা বলছে, একটি নদীর প্রস্থ 12 কিলোমিটার, এতে 7 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে, মানে এটা স্রোতের বেগ দেওয়া আছে। দুটি নৌকা স্রোতের সাথে যথাক্রমে 40 ডিগ্রি ও 70 ডিগ্রি কোণে যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার ও 8 কিলোমিটার পার আওয়ার বেগে অপর পারে যাবার জন্য রওনা দিল। এই এতটুক পরে চলো একটু যদি ফিগারটা আমরা কনভার্ট করাই, তাহলে দেখো ধরো এই হলো নদী, এই নদীর প্রস্থ এটা 12 কিলোমিটার দেওয়া আছে। তো প্রথম নৌকাটা কত? ও স্রোতের বেগও দেওয়া আছে, স্রোতের বেগ হলো 7 কিলোমিটার পার আওয়ার এবং থেটা হলো 40 ডিগ্রি প্রথম নৌকার জন্য, এবং ওই সময় V1 বেগ হলো গিয়ে 10 কিলোমিটার পার আওয়ার। এরপরে আরেকটা নৌকারও ডেটা সেট দেওয়া আছে, সেটা হলো 70 ডিগ্রি কোণে এবং V2 এর মান হলো 8 কিলোমিটার পার আওয়ার। এই হলো পুরো প্রশ্নটাকে ধরো যদি আমি চিত্রে কনভার্ট করি তাহলে অনেকটা কি এরকম হয়। এবার দেখা যাক প্রশ্নে কি বলছে। যদি নদীতে স্রোত না থাকে, তার মানে ইউ ধরো নাই, ইউ ইজ জিরো, তবে 20 মিনিট, দেখো তো এইখানে একটা মারপ্যাচ আছে, বেগের একক কি দিছে কিলোমিটার পার আওয়ারে, কিন্তু এখানে আমি সময় কিসে দিয়ে দিচ্ছি 20 মিনিটে, তাহলে এই মিনিটটাকে আইদার তুমি আরসে কনভার্ট করে নিবা অথবা এই সকল ভ্যালোসিটি গুলোকে কিসে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিবা। তো আই থিঙ্ক এখানে যেহেতু ভ্যালোসিটি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে আমাদের এই 20 মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে 1/3 ঘন্টায় নিয়ে নেওয়াটাই বেটার হবে, কি বলো? তার মানে 20 মিনিট পর নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, এইটা কিভাবে করা যায়? দেখো একটা অঙ্ক করার আগে আগে ফিগারটা আমরা যেহেতু ড্র করে নিছি, যেটা উদ্দীপকের জন্য ছিল, কিন্তু এখন যেহেতু বলছে স্রোত নেই, তাহলে কতটুকু অংশ আবার আঁকা যেতে পারে চলো একটু যদি চিন্তা করি আমরা। দেখো এই যে এই জায়গা ধরো ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে তুমি 40 ডিগ্রি করে, ঠিক আছে, 40 ডিগ্রি কোণে তুমি 10 মানে V1 বেগে, V1 এর মানটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ধরো 10 কিলোমিটার পার আওয়ার লিখে নিলাম, V1 বেগে 20 মিনিট পর ধরে নিলাম তুমি এ বিন্দুতে যা পৌঁছাইলাম। আমি কি করলাম কি দেখো, আমি করলাম হলো ওই এক্স অক্ষের সাথে 70 ডিগ্রি কোণে V2 বেগে, V2 মান দেওয়া আছে দেখো কত, 8 কিলোমিটার পার আওয়ার বেগে 20 মিনিট পর ধরো বি বিন্দুতে পৌঁছাইলাম। তাহলে এখন এদের মধ্যবর্তী দূরত্ব বলতে অ্যাকচুয়ালি কার মান চাইছে, এবি এর মান চাইছে, ইজি ব্যাপার। এই জিনিসটা আমরা দুই ভাবে বের করার চেষ্টা করব। প্রথমবারে দেখো আমরা হায়ার ম্যাথে যারা সেকেন্ড ইয়ার আসো অবশ্যই ত্রিকোণমিতি তোমরা করে ফেলছো আমি ধরে নিতে পারি, এবং 7.7 এ কজের কিছু স্পেশাল সূত্র শিখছো। যারা ফার্স্ট ইয়ার আসো তারাও দেখো এত কঠিন সূত্র না, বুঝতে পারবা। তারপর সেকেন্ড মেথডে যেটা করাবো সেটা আবার কি ভেক্টর দিয়েই করে ফেলবো। এখন দেখো যদি এই পুরোটা 70 হয় আর এই এতটুক 40 হয়, তাহলে এই মাঝখানের অন্তর্ভুক্ত এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? 30 ডিগ্রি। এতটুক বুঝতে কি কোনো সমস্যা আছে বলো? নাই স্যার। তাহলে দেখো আমি যেহেতু স্রোতের বেগ 0, তাহলে কি আমি রওনা দিছি এইভাবে, আমি যাব কি এইভাবে, আমাকে কি টাইম না এই পাশে নিয়ে যাওয়ার কোনো চান্সেস আছে বলো? নাই। কারণ ধরো কথার কথা যদি স্রোত থাকতো তখন যদি নৌকা এইভাবে যেত তাহলে কি লব্ধিটা আবার কোন বরাবর যেত? এই বরাবর, মানে অন্তর্ভুক্ত দুইটা ভেক্টরের মাঝ দিক বরাবর তো সবসময় কি হয় লব্ধি হয়, তাই তো? কিন্তু এখানে তো স্রোত নেই, তাহলে আমি যে যাচ্ছি এই বরাবর, মানে নৌকার বেগ এই বরাবর, আমি যাব কি এই বরাবর। এখন তাহলে দেখো আমরা যদি ও এর দূরত্ব বের করতে চাই তাহলে কই V1 ইন্টু কত টি, তাহলে V1 এর মান কত বলে দিছে 10, আর টি এর মানটা মিনিটে দিছে, আমি এটা কিসে কনভার্ট করে নিছি আর সে কনভার্ট করে নিছি, তাহলে 1/3
থ্রি, তাহলে অ্যান্সার কত আসে? 10/3 কিলোমিটার। কিলোমিটার কেন? কারণ ভ্যালোসিটির ইউনিট কি দেওয়া ছিল? কিলোমিটার পার আওয়ার। আর সময়ের ইউনিট কিসে আমি কনভার্ট করে নিছি? আর এ কাটাকাটি করলে। এবার ওবি এর মানটা বের করতে পারবো না বলো? ওবি সমান কি হবে? ভিটু টি। তাহলে ভিটু এর মানটা কত? ভিটু এর মানটা ছিল 8। আর কি চেঞ্জ আছে? সেমি 1/3। তাহলে এটা ঘুরে ঘুরে আসলো কত? 8/3। এতটুকু দেখো, তার মানে আমরা এই পুরো এতক্ষণে ওএ আর ওবি এর মান বের করে ফেলছি। এখন কিসের মান বের করতে পারবো? এবি এর মান। কিন্তু দেখো, এটা কি সমগণিত ত্রিভুজ এমন কিছু বলা আছে? যদি সমগণিত ত্রিভুজ বলা থাকতো আমি জানি সবাই এখনই ধুপধাপ করে ফেলতে পারতাম, কিন্তু আমরা তো শিওর না। তখন আমরা একটা ত্রিকোণমিতির স্পেশাল একটা সূত্র আছে, কোসাইনের সূত্র। ধরো যেই কোনো ধরনেরই ত্রিভুজ হোক না কেন, আগে চলো ফর্মুলাটা বুঝি। ধরো এবিসি একটা ত্রিভুজ, এ কোণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দ্বারা, বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দ্বারা, সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করলাম। করে এবার খেয়াল করে দেখো, কজের যদি সূত্রটা আমি লিখতে চাই, কজ এ সমান সমান, এই দেখো বিপরীত দিকে আসবা, কাকে ঢেকে ধরবো? এ কে ঢেকে ধরবো। কাকে কাকে দেখা যায়? বি আর সি কে দেখা যায়। তাহলে কি কজ এ সমান সমান কি হবে বলতো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি? এ স্কোয়ার। মানে এই যেই কোণটার জন্য কজের সূত্রটা লিখতেছো, তার বিপরীত দিকে যেই বাহুটা সেটাকে সবসময় কি দিয়ে দিবা? মাইনাস দিয়ে দিবা, ডিভাইডেড বাই টু বি সি। সিমিলারলি যদি কজ বি সমান লিখা লিখতে বলা হয়, পারবা না? কজ বি সমান বললে চলো মুখে মুখে করি, বিটাকে ঢেকে ধরবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ সি। আর কস সিটটা কি হবে? এটা কি বলে দেওয়া লাগবে? একটু খাতায় লিখা ফেলো তো। তাহলে যখন ত্রিকোণমিতির অঙ্কগুলোও করতে যাবা, প্র্যাকটিস হয়ে গেল আর কি। এখন তাহলে দেখো এইখানে কি আছে, এইখানে এইবার ভি ওয়ান ভি টু সরায়া দিয়ে আমরা যদি ডিস্টেন্সগুলো লিখি, এটা কত? 10/3 কিলোমিটার, এটা কত? 8/3 কিলোমিটার। এখন এ বি এর মানটা জানা লাগবে। এখন ধরো আমি যদি এখানে লিখি কস 30° সমান সমান, দেখো 30° বিপরীত দিকে গেলে কোন বাহুটা? এ বি, এইটাই তো চাইছি আমি। তাহলে দেখো 30° ইজ ইকুয়াল টু, তাহলে বাকি দুটো বাহু কি কি? ও এ আর কি ও বি, এদেরকে কি বর্গ করে যোগ করবা, মাইনাস কি? এ বি, তারপর এর বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু ও এ ইন্টু ও বি। বুঝতে পারছো? দেখো আবার এটার সাথে এটা আগে মিলাও, যতক্ষণ না বুঝো লাইন লেখো না, ভিডিও পজ করো, ঠান্ডা হও, বুঝো। এরপর আমি আশা করতেই পারি বুঝা যদি হয়ে যায় তোমার, তাহলে তুমি এখানে মানগুলো ইনপুট দিয়ে এ বি এর মানটা বের করে নিতে পারবা। ইজি ক্যালকুলেশন। কস 30° মান কত বলতো? 0.5, 1/√2, √3/2 ছিল। সাইন 60° মান, তাহলে কস 30° মানও কত? √3/2। দেখো ও এর এই জায়গায় কি আসবে? 8/3 স্কোয়ার। ও বি এর এই জায়গায় কি আসবে? 10/3 স্কোয়ার মাইনাস। এ বি এর এই জায়গায় কি মান জানি? না, মান জানি না। তাহলে 2×8/3 × 10/3 হলো। এবার দেখো আমি যদি সবগুলোকে এই পাশ পাঠিয়ে দিই, তাহলে √3/2 × 3×3=9 অ্যান্ড 2×8×10, তাহলে এই টু এই টু কাটা। আর এখানে কত? 64/3² = 9 অ্যান্ড 10² = 100 বাই কত? 9 মাইনাস এ বি স্কোয়ার। এরপর যদি এই পাশ চলে আসি, তাহলে কি আসতে আসে ওই পাশে? 80√3/9 আর এইখানে হলো যদি 9 নিয়ে আসি, আর এখানে ডাইরেক্ট যোগ করলো 164 মাইনাস এখানে হলো এ বি স্কোয়ার ছিল। তাহলে এ বি যদি এই পাশে আসে, আর 164/9 মাইনাস 80√3/9, তাহলে 9 যদি কমন না হয় 164-80√3, আর এখানে স্কোয়ার যেহেতু আছে এবার যে কি হবে? রুট হবে। তাহলে চলো এই ক্যালকুলেশনটা করে ফেলো তো, দেখি কত আসে। করো করো দেখি কে আগে করতে পারো।
164 minus 80 root 3 divided by 9 আর হলো হোল রুট। তো 1.681 সামথিং কিছু আসছে, তো 1.68 কি হবে অ্যান্সার? কিলোমিটার, নাকি মিটারে দিয়ে আসবা? অবশ্যই, কি যেহেতু আবারও বলি ভ্যালোসিটি কি ছিল, কিলোমিটার পার আওয়ারে ছিল, টাইমটাকে আমি আর্টসে কনভার্ট করে নিয়েছি, তাই কি এই দূরত্বগুলো বা এই দূরত্বগুলো অবশ্যই ইউনিটগুলো কিসে আসছে? কিলোমিটার আসছে। দেখো তো এটা বুঝছো কিনা, একদম ইজি না, যে কি বলছিল আবার চলো একটু রিক্যাপ করি। আমাদের ভ্যালোসিটি দেওয়া ছিল, অ্যাঙ্গেল দেওয়া ছিল, টাইম দেওয়া ছিল, বলছে দুজনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে, দূরত্ব নির্ণয় করে ফেললাম। এরপর এবার আমরা এই প্রবলেমটাই একটু ডিফারেন্ট মেথডে করার চেষ্টা করব। ওকে, এইবার আমরা এই প্রবলেমটা উপাংশ নীতি দিয়ে করার চেষ্টা করব, যে উপাংশ দিয়ে এই অঙ্কটা করা যায় কিনা। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র তো তোমরা সবাই জানো, যে দুইটা ভেক্টর যদি পরস্পর একই দিকে গমন করে তাহলে বিপরীত দিকে হয় ওই ভেক্টরটা দুইটার লব্ধি। যেমন ধরো কথার কথা, এই ত্রিভুজ মতে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজিক্যাল টু কি হবে? ও বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান সমান কি লেখা যাবে? ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এতটুকু তো বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? দেখো ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, তুমি এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে এসে থেমে গেল, তাহলে আমি কি তোমার পিছনে পিছনে দৌড়াবো বলো? অবশ্যই না, আমি করবো কি সুন্দর এখান থেকে এখানে চলে আসবো, তাই না? তো এইভাবেই কি লেখা যায়, কোনো একটা জিনিসের অবস্থান ভেক্টর লেখা যায়। এটা তোমরা জানো যে অবস্থান ভেক্টর কি? টার্মিনাল পয়েন্ট মাইনাস কি ইনিশিয়াল পয়েন্ট, মানে কি প্রান্তবিন্দু মাইনাস আদিবিন্দু। কখনো যদি এবি না দিয়ে আমি যদি সিডি ভেক্টরের অবস্থান ভেক্টর জিজ্ঞাসা করি তাহলে কি দিবা? ওডি মাইনাস ওসি, জাস্ট সিম্পল। এটা তোমরা যেহেতু জানো, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন সামান্তরিকের সূত্রটা শিখছিলাম কি ছিল? ধরো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়ারত দুইটা ভেক্টর কি? পি আর ধরো কিউ। ক্রিয়ারত দুইটা ভেক্টর কি? পি আর কিউ। এদের অন্তর্ভুক্ত কোণ কি ছিল বলো? আলফা। ধরে নিলাম আমরা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলাম, তাহলে লব্ধি কি ছিল? আর ধরো কোনো একটা জিনিস আছে এইখানে, তুমি পুল পুল খেলার এইভাবে একবারে পুশ করলা, আবার এইভাবে একবার পুশ করলা, তাহলে অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণে যদি ক্রিয়া করে দেখো তাহলে বস্তুটা দেখবা মাঝামাঝি বরাবর একদিক দিয়ে চলে গেছে। তাহলে খেয়াল করো এই আর লব্ধি বের করার সূত্রটা জানি কি ছিল? আর ইজ ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। অবশ্যই মনে আছে, এখানে আলফাটা কি? যেই দুইটা ভেক্টর ক্রিয়ারত আছে তাদের অন্তর্ভুক্ত কোণ। যেমন এখানে কি? পি আর কিউর অন্তর্ভুক্ত কোণ। আর কি 10th এটা দিয়েও একটা সূত্র লিখছিলাম অবশ্যই, কিন্তু আমি বলতে চাচ্ছি উপাংশ জিনিসটা আবার কি ছিল? ধরো আমরা যে এখানে লব্ধিটা বের করলাম, সেই লব্ধিটা কিভাবে বের করলাম? পি কিউ আর আলফা দেওয়া থাকলে বের করলাম, তাই না? কিন্তু আমাদের যদি কখনো এই রকম হয় যে ধরো আমাকে আরটা দিয়ে দিছে আর এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা দিয়ে দিছে, তাহলে আমি কি খেয়াল করো এই পাশে একটা ভেক্টর আর এই পাশে যদি একটা ভেক্টর ড্র করে নেই, এই আনুভূমিক বরাবর ভেক্টরটার রূপাংশ যদি এক্স ধরি আর উলম্ব বরাবর ভেক্টরটার রূপাংশ যদি ওয়াই ধরি, তাহলে চিন্তা করে দেখো তো এক্স ইজিক্যাল টু কি লেখা যায়? দেখো এটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে কার রিলেশন? আচ্ছা লাগলে আমি আর একটু ভাইঙ্গা লিখি, কস থিটা সমান কি? এক্স বাই আর। তাহলে এক্স ইজিক্যাল টু কি আসতে আছে? আর কস থিটা, তাই না? আর সাইন থিটা সমান সমান কি? ওয়াই বাই আর। তাহলে ওয়াই সমান সমান কি আসতে আছে? আর সাইন থিটা। এটা তো অবশ্যই বুঝতে পারছো যে লম্ব সমান কি? আর সাইন থেটা, আর ভূমি সমান কি? আর কস থেটা, এটা লেখা যায়। এখন যদি এটার ভেক্টর ফর্মেটে আমরা এই পাশে ধরো ছিল আর এই পাশ ছিল আর এইটা এই দিকে যাচ্ছিল, এগুলোকে যদি পি কিউ দিয়েও লিখি তাহলেও কিন্তু সমস্যা নাই, কিন্তু যখন ভেক্টর ফর্মে লিখব এটা তো শুধুমাত্র কি মান, তার মানে অবশ্যই কি এটা কোন অক্ষ বরাবর ক্রিয়াশীল? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কি হয়? আই। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি হয়? জে। তাহলে এখানে কি লিখতে হবে? আর কস থিটা আই। আর কিউর জায়গায় কি লিখতে হবে? আর সাইন থিটা, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, জে লিখতে হবে। এখন তুমি চিন্তা করে দেখো যে অবশ্যই থিটা হলো এতটুকু, এখন তুমি চিন্তা করে দেখো এখানে যদি ভেক্টরের যোগের বিধি ফালাই,
তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান কি ভেক্টর আসতে আসতে বলতো আর ভেক্টর। আবার আমরা চলো চিন্তা করি, এটা এইখান থেকে এইখানে গেলাম, এইখান থেকে এইখানে গেলাম, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হলো না, আর এদের লব্ধি কি আর ভেক্টর হলো। এখন দেখো পি ভেক্টরের জায়গায় আমরা কি লিখে আসছি একটু আগে, আর কস থিটা আই। কিউ ভেক্টরের জায়গায় কি লিখে আসছি আমরা একটু আগে, আর সাইন থিটা জে। সমান সমান কি লেখা যেতে পারে, আর ভেক্টর। তাইলে এইটা হলো কোনো একটা যদি ভেক্টরের মান দেওয়া থাকে এবং এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে মানে ওটা ক্রিয়া করতেছে বলা থাকে, তাহলে কিন্তু কি আমরা এটা ভেক্টর রূপে নিয়ে আসতে পারি। এখন একটা জিনিস দেখো, এই বরাবর যদি কিউ ক্রিয়েট না হয়ে এই বরাবর যদি ক্রিয়েট হয় বা ক্রিয়া করে তাহলে কি কোনো সমস্যা আছে? সমরেখ ভেক্টর না, এখান দিয়ে ধরলেও যা, এখান দিয়ে ধরলেও কি তা। তাহলে দেখো কিউটাকে আমি এই বরাবরও চিন্তা করতে পারি। একটু সময় নাও, এটা আগে বুঝো উপাংশ জিনিসটা। আমরা বুঝলাম যে আনুভূমিক উপাংশ আর কস থেটা, উলম্ব উপাংশ আর সাইন থেটা। দেখো আমি এই যে এই বরাবর যদি এইটার মান বলে দিই আর থেটাটা বলে দিই, তাহলে আনুভূমিক বরাবর কি পরিমাণ অনুভব হবে বা উলম্ব বরাবর কি পরিমাণ বল অনুভব হবে সেইগুলো তোমরা বের করতে পারবা। তারপর সেটাকে যোগের বিধি অ্যাপ্লাই করে জাস্ট ওই জিনিসটাকে কি ভেক্টর ফর্মে কনভার্ট করে দিলাম। এখন চিন্তা করে দেখো, ধরো একটা এক্সাম্পল করি, ধরো আমি বলে দিলাম যে এই বরাবর 10 নিউটন বল অ্যাপ্লাই করা হইলো, ধরো এটা 30 ডিগ্রি কোণে, তাইলে এটার আনুভূমিক বরাবর উপাংশ হবে 10 cos 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান কত, √3/2। তাহলে 10 √3/2 আসতে আসে এই পরিমাণ বল এক্স অক্ষ বরাবর অনুভব হবে, আর ওয়াই অক্ষ বরাবর কি পরিমাণ বল অনুভব হবে, কি বলছিলাম এই পাশ আর এই পাশ ধরা একই কথা তাই না। তাহলে এটা কি হবে 10 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান তো জানোই হাফ। তাহলে ঘুরে ফিরে এপাশ বরাবর কি পরিমাণ বল অনুভব হবে, 5 নিউটন। এতটুকু বুঝছো? এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো এই জিনিসটারেই আমি একটু ভেক্টর রূপে কনভার্ট করাচ্ছি। যেমন ধরো এইটারে আমি আর ধরছি, তাহলে আর ভেক্টর সমান সমান 10√3/2 i। এক্স অক্ষ বরাবর ওই যে একক ভেক্টরটা দিয়ে দিলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর মানটা কি পেয়েছি 5, তাহলে 5 j। দেখো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, আবার এটাকে আরেকভাবেও কিন্তু লেখা যায় জানো, বিন্দু আকারে। দেখো এটা কি এক্স এর মান আর এটা কি ওয়াই এর মান না, তাহলে ভুজকটি দিয়েও লেখা যায় না। তাহলে 10√3/2, 5। আমি যদি কখনো তোমাদের কোনো একটা অবস্থান ভেক্টর ধরো আর সমান সমান 10√3/2, 5 দিয়ে দিই, তাহলে এটা থেকে কি এটাই আসতে পারবা। এই আবার খেয়াল করে দেখো, যদি আবার এদের মডুলাস জিজ্ঞাসা করি, মডুলাসের তো তোমরা বের করতে পারো তাই না, আর মডুলাস সমান কি x² + y² + z² এখানে z এর কোনো ইয়া নাই, তাইলে কি 10√3/2 হোল স্কোয়ার + কত 5 হোল স্কোয়ার। করে দেখো কত আসবে, ঘুরে ফিরে 10ই আসবে। আবার খেয়াল করে দেখো, যদি আমি অ্যাঙ্গেলটা বলে দিই, ধরো 10 থেটা সমান কি লম্ব বাই ভূমি, লম্বের মান কি ওয়াই, ভূমির মান কি এক্স। আচ্ছা তাহলে ওয়াই এর মান কত পাইছিলাম 5, আর ভূমির মান কত পাইছিলাম 10√3/2। তাহলে ঘুরে ফিরে আবার থেটাটা কত ডিগ্রি চলে আসলো, 30 ডিগ্রি। হোল্ড অন, আমি আবার একটু রিকল করি, আমি তোমাদের প্রথমে কি বলছি আর বলছি, আর এক্স অক্ষের সাথে ওইটার কোনটা বলে দিছি, ওইটা থেকে আমরা কি বের করলাম আনুভূমিক আর উলম্ব উপাংশ বের করলাম। ওকে ওইখান থেকে আমরা কি করলাম যে আমরা ওই জিনিসটাকে জাস্ট ভেক্টর রূপে কনভার্ট করালাম, কনভার্ট করায়া তারপর সেখান থেকে আমরা অবস্থান মানে কমা কমা দিয়ে লেখা শিখলাম কার্তেশীয় স্থানাঙ্কের মতো। এখন যদি এই পর্যন্ত বুঝছো, আচ্ছা বুঝলে এবার খেয়াল করে দেখো, এবার রিভার্স যদি যেতে হয়, ধরো আমি তোমাকে একটা কি দিয়ে দিছি, কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দিছি, সেই স্থানাঙ্ক থেকে কি তুমি ভেক্টর রূপে কনভার্ট করতে পারবা? দেখো এইটা দিছি আই দিছি, ওয়াই এর মানটা দিছি জে দিছি, শেষ। এরপর যদি আমি জিজ্ঞাসা করি যে এটার মডুলাসের মান কত হবে, তাহলে কি √x² + y² + z² জেড এর মান 0 তাই বসাই নি। আর যদি এবার থেটাটা আবার জিজ্ঞাসা করতাম ব্যাক করে, তাহলে যে থেটাটা হয়ে গেল। এইভাবে দেখো যদি মান দেওয়া থাকে সেটা থেকে ভেক্টর ফর্মে, আবার কি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটা থেকে কি মান আবার থেটাতে ব্যাক যাওয়া যায়। বুঝছো কিনা দেখো আগে, এইটা যদি বুঝে থাকো তোমরা, লাগলে ভিডিওটা পজ করে তুলে একটু চিন্তা ভাবনা করো, তাহলে আমি বলবো যে তোমরা এই যে প্রথম প্রবলেমটা ছিল এটা আরেকটা ডিফারেন্ট নিয়মে করা শিখে যাবা।
সেটা কিভাবে? দেখো আমরা এই যে ওয়ে ভেক্টরটা আছে এটাকে চলো আরেকবার ড্র করে নেই বুঝার সুবিধার্থে। দেখো তো ওয়ে ভেক্টরটার বরাবর বেগের উপাংশ দেওয়া, বেগের মান দেওয়া ছিল না, কত ছিল ভিওয়ানের মান? 10। এবং সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে ছিল বলো? 40 ডিগ্রি কোণে। এখন তাইলে আমি যদি ওয়ে ভেক্টরটা লিখতে চাই তাহলে সেটা কি লিখতে হবে? 10 cos 40i, 10 sin 40j। দেখো তো বুঝছো কিনা? ওই যে এখানে একটা লাইন লিখছিলাম না, আর ইজ ইকুয়াল টু কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। পি ভেক্টরের মান কি আসছিল? আর কস থিটা আই। কিউ ভেক্টরের মান কি আসছিল? আর সাইন থিটা জে। সেটাই তো করলাম। করে এখন চলো আমরা যদি একটু মানটা বের করে নিই, 10 cos 40, এটা আসে 7.67 i। আর যদি আমি 10 sin 40 দিই এটা আসে 6.427 j। এইভাবে আমাকে একটু কষ্ট করে আরেকটা দেখো, এই বরাবর তো তুমি রওনা দিছিলে, আমি কোন বরাবর রওনা দিছিলাম মনে আছে? অভি বরাবর। আমার বেগ কত ছিল? 8। আমি কত ডিগ্রি কোণে এক্স অক্ষের সাথে রওনা দিছিলাম? 70 ডিগ্রি কোণে। এখনো কিন্তু প্রশ্ন আছে, তাইলে অভি ভেক্টর সমান কি হবে? একটু বের করো তো, করো করো, কি হবে? 8 cos 70 i আর 8 sin 70 j। তাহলে চলো এটার মান বের করে ফেলি, 8 cos 70 কত আসে? 2.736 i। আর সাইন যদি দেই কসের জায়গায় j। দেখো তো এই দুইটা লাইন বুঝলা কিনা? কোন সূত্র ফেলাইছি? এই সূত্রটা। এই দুইটা যদি বুঝা যাও তাহলে দেখো এই চিত্রটায় একটু এতগুলো জিনিস হয়ে গেছে তো একটু মুছি। হ্যাঁ, এই চিত্রটায় আমরা কি ওয়ে ভেক্টর পেয়ে গেছি, এইটা ওবি ভেক্টর পেয়ে গেছি, এইটা আমাদের দরকার কি? এবি ভেক্টর। আমাদের দরকার কি? এবি ভেক্টর। তাহলে এ থেকে বি এর ডিরেকশনে দাও। এখানে কি শিখেছিলাম একটু আগে? এবি ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? ওবি মাইনাস ওয়ে। বলো ওবি মাইনাস ওয়ে, টার্মিনাল পয়েন্ট মাইনাস কি? ইনিশিয়াল পয়েন্ট। তাহলে সেই মতামত অনুযায়ী আমি যদি এখানে লিখি এবি ভেক্টর সমান ওবি মাইনাস কি? ওয়ে ভেক্টর। তাহলে ওবি ভেক্টর সমান কি আসছে? 2.736 i প্লাস 7.517 j। এখানে মাইনাসটা এখানে দিলাম, তারপর কি? 7.67 i প্লাস 6.427 j। ঠিক আছে, তাহলে চলো এবার যোগ বিয়োগ করি। কি আই আই যোগ বিয়োগ হবে, যে যে কি যোগ বিয়োগ হবে? তাহলে দেখো আমার কি আছে, 2.736 মাইনাস 7.67 আর সে ছিল মাইনাস 4.934 i। আর কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না? 7.517 মাইনাস 6.42 কত আসে? 1.097 j। দেখো তার মানে আমরা কি পেলাম এতক্ষণ পর? এবি ভেক্টরে অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, তাই না? এখন এটার খালি কি চাইছে? মধ্যবর্তী দূরত্ব কত, তার মানে কি ভ্যালু চাইছে? তাহলে ভ্যালুটা কি হবে? এবি ভেক্টর মডিউলাস সমান সমান কি? রুট ওভার মাইনাস 4.934 স্কোয়ার প্লাস 1.097 স্কোয়ার। করো করো, কত আসে বলো? 4। এটা অবশ্যই কি হবে? কিলোমিটার পার আওয়ার। কেন? কারণ হলো দেখো আমরা এই বরাবর কি বেগের উপাংশ দেয়া করছি না,
এই বরাবরও কি বেগের উপাংশ দেওয়া করছি না, তাহলে এ বি বরাবর এটাও কিসের মান পাইলাম? বেগের উপাংশ পাইলাম, বেগের মান পাইলাম। এখন বলছে সময় হলো 20 মিনিট, তাহলে কি ধরো দূরত্ব ডি ইজ ইকাল টু এ বি ইন্টু কত টি, যেহেতু 5.04, আর টি এর মান কত 20 মিনিটের অবশ্যই কি ঘন্টা কনভার্ট করে কিন্তু নিও 1/3, তাহলে কত আসে অ্যাপ্রক্সিমেটলি 1.68 কিলোমিটার। এই হলো গিয়া অ্যান্সার। দেখো দুইভাবে করলাম, মাঝখানে যে প্যাচালগুলো পারছি সেগুলো তোমাদের বুঝানোর জন্য, কারণ একটা অঙ্ক করলেই তো হবে না, এই অঙ্ক যদি চেঞ্জ চেঞ্জ হয়ে আসে তাহলে কি করবা? দেখো বুঝছো কিনা, এটা বুঝলে তুলে ফেলো, আর না বুঝলে কষ্ট করে কমেন্ট করো, তাহলে ভালো হয়, ওই পয়েন্টটা বুঝাই দেব। চলো বি নাম্বার প্রবলেমটা যদি যাওয়া যায়, এগুলো হচ্ছে যে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর প্রান্তে পৌঁছাবে। তো কোন ক্ষেত্রে নৌকা আগে অপর প্রান্তে পৌঁছাবে, এই জিনিসটা তো একদম ইজি, এটা তোমরা খালি টাইম বের করলেই হয়ে যাবে, তাই না? এখন দেখো একটু আগে আমরা, আচ্ছা সমবেগের সূত্র ছোটবেলায় কি পড়ছিলাম, এস ইজ ইকাল টু ভি টি, তাহলে টি ইজ ইকাল টু কি আসবে বলো, এস ডিভাইডেড বাই ভি, একদম সিম্পল কথা। এখন আমি দুইটা একই চিত্রেও চিন্তা করতে পারি, আলাদা আলাদা চিত্রেও চিন্তা করতে পারি। যেমন ধরো কথার কথা, এই যে ভি ওয়ানটা ছিল সেই ভি ওয়ানটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, আর কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, 10 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং তখন স্রোত, এই দেখো বি অঙ্কে কি স্রোত থাকবে না এমন কিছু বলা আছে না? বি অঙ্কে তো অবশ্যই স্রোতকে কনসিডার করতে হবে, তাহলে স্রোতের বেগ কত, 7 কিলোমিটার পার আওয়ার। বাট এখন যদি ধরো এই জিনিসটা আমরা চিন্তা করতে চাই যে আমার এই বরাবর, দেখো আবার বুঝাই, সরণের জায়গায় আমি কি গুরুত্ব লিখলাম, কারণ আমার এই যে ডিটা কি এইটা, এটার মানে নদীর প্রস্থ কত দেওয়া, 12 কিলোমিটার দেওয়া। একটা জিনিস ক্লিয়ার করি তোমাদের, এটা কি আড়াআড়ি সোজাসুজি নদীর বিস্তার, নদীর প্রস্থ বললে এই দূরত্বটা দেওয়া থাকে, আর নদীর দৈর্ঘ্য কোনটা, এই বরাবর, ওকে? এখন তাহলে দেখো একটু আগেই তো বললাম যদি এটা আর হয়, এটা যদি থিটা হয়, এটা কি ছিল আর কস থিটা, এটা কি ছিল আর সাইন থিটা, তাই না? মনে আছে তো? ওকে, তাহলে দেখো এটা যদি ভি ওয়ান হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর যেহেতু দূরত্বর মান নিছি, তাহলে এই বরাবর বেগের উপাংশ কি হবে, ভি ধরো কস, সরি সাইন, আর দেখো এটাই কি ইউ আর ভি এর অন্তর্ভুক্ত কন্যা, তাই এটারে তো আমি আলফা লিখতে পারি, তাহলে ভি সাইন আলফা। তাহলে দেখো প্রথমটার জন্য তুমি কি কি দিবা, যে টি ওয়ান ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি ওয়ান সাইন আলফা ওয়ান, আর পরেরটার জন্য টি টু ইজ ইকাল টু কি, দূরত্ব কি চেঞ্জ হয় বলো, না দূরত্ব তো দুজনই 12 কিলোমিটার, তোমার আমার 12 কিলোমিটারই নৌকাটা যাইতে হবে আর কি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা টু। তাহলে চলো মান যদি বসায় দেই, এখানে কত আসতেছে 12, ভি ওয়ানের মান কত ছিল 10, সাইন কত ডিগ্রি 40 ডিগ্রি কোণে তুমি যাচ্ছিলা, আর আমার ক্ষেত্রে কত ধরো 12, আর এখানে 8, সাইন কত ডিগ্রি 70 ডিগ্রি। চলো মান বার করো, মান বার করে দেখি কে আগে পৌঁছেছে, কে জিতে গেছে। হ্যাঁ তুমি, তোমার থেকে তো আমার নৌকার বেগ কম ছিল, কিন্তু অ্যাঙ্গেলটা কি বেশি ছিল, অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে কি ছিল, বেশি ছিল। তাহলে এই বেশি থাকা কি আমাকে হেল্প করছে নাকি করে নাই, না তুমি জিতে গেছো। চলো এটা বের করা যাক, তাহলে দেখো 12 ডিভাইডেড বাই 10 সাইন 40, তাহলে 1.867 আর, ঘন্টা হবে না বলো, ওই যে কিলোমিটার পার আওয়ার তো, আর আমারটার ক্ষেত্রে কি উপরে তো 12 ডিভাইডেড বাই 8 সাইন 70 ডিগ্রি, দেখো আমার কতটুক টাইম লাগছে 1.596 আর। তাইলে দেখো বুদ্ধিমানের কাজটা কিন্তু আমি করছি, তাই না বলো? যদিও আমার নৌকাটা কি আস্তে আস্তে যাচ্ছিল কম্পেয়ার টু কি তোমার নৌকাটা থেকে, বাট আমি কি উলম্বের সাথে যাওয়া বেশি শুরু করছি না, তাই কি আমি আগে কি করব, ওই পারে পৌঁছাবো। বুঝতে পারছো? আশা করি এই এ আর বিতে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমি সিতে আরেকটা প্রবলেম লিখছি, এইটা আগে ভিডিও লাগলে পজ করো, তুলো, বুঝো,
তারপর সিতে আঁকাবা, খালি একটা না ভিডিওটা দেখো না। নৌকাটি মানে প্রথম নৌকাটার জন্য কি বলছি আরেকবার চলো একটু বুঝাই। এখানে ধরো আমরা ও বিন্দু থেকে প্রথম নৌকাটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে এবং স্রোতের সাথে, স্রোতের বেগ ছিল 7, স্রোতের সাথে ধরো 40 ডিগ্রি কোণে যাচ্ছে। এখন ধরো জিজ্ঞাসা করা হয়েছে যে এই বিন্দুর সোজাসুজি এই বিন্দু কি, ধরো ডি বিন্দু ছিল, এটা কত কিলোমিটার ছিল? 12 কিলোমিটার, মনে আছে তো? এখন জিজ্ঞাসা করা হয়েছে যে ও এইখান থেকে ধরো ওই পথে রওনা দিছে, তাহলে স্রোত আরো এইদিকে, ধরো আমি এইভাবে রওনা দিছি, তাহলে স্রোত এসে আমাকে কি আরো হিট করে এই পাশ নিয়ে যাবে না? নাকি আমি এইভাবেই যেতে পারবো জীবনে? সম্ভব? জীবনে সম্ভব না। তাহলে খেয়াল করে দেখো, ইউ আছে এদিকে, ভি আছে এদিকে, এদের লব্ধিটা অবশ্যই কি এর মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে। তাহলে সেই জায়গা দিয়ে সে যখন এইভাবে করে 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 ধরো সে অপর প্রান্তে ই বিন্দুতে পৌঁছাইল। তো এখন জিজ্ঞাসা করা হয়েছে সেই ও বিন্দু সোজাসুজি বিন্দু কি? ডি। আর সে পৌঁছাইলো কোন বিন্দুতে? ই বিন্দুতে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা এবার জিজ্ঞাসা করা হয়েছে। চলো প্রশ্নটা আবার পড়ি। প্রথম নৌকাটি যে বিন্দু হতে যাত্রা শুরু করলো তার সোজাসুজি অপর প্রান্ত হতে কত দূরে পৌঁছাবে? এখান থেকে যাত্রা শুরু করছে, সোজাসুজি অপর প্রান্ত ডি, তাহলে ওইখান থেকে কোন বিন্দুতে পৌঁছেছে? ই বিন্দুতে পৌঁছেছে না? এখন এই দূরত্ব কেমনে বের করে স্যার? শুধু কি অঙ্ক করলে হবে সূত্র দিয়ে? না, বুঝে করতে হবে, বুঝে করতে হবে, তাই না বলো? তাহলে দেখো আমরা তো একটা সূত্র শিখছি, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, সামন্তরিকের সূত্র, এদের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, তাহলে কি জলসূত্র দুইটা লিখিত, লব্ধির মান কত আর, আর লব্ধির দিক কত? থিটা। তাহলে ট্যান থিটার যে সূত্রটা শিখছিলাম সেটা কি ছিল? ট্যান থিটা সমান সমান যার সাথে থিটা থাকে তারে হাত দিয়ে ঢেকে ধরি আমরা, তাই না? ধরো পিরে হাত দিয়ে ঢেকে ধরি, তাহলে কার কোনটা দেখা যাচ্ছে? কিউ কে। তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, মনে আছে সূত্র? চলো সূত্র যদি মনে থাকে তাহলে তো বহুত ভালো কাজ হয়ে গেছে, এখন আমরা জাস্ট এই অঙ্কটা করে ফেলি। এখন তাহলে দেখো আমি আসলে কি বের করতে চাই বলো? লব্ধির দিক। আমার আলফার মান 40 ডিগ্রি দেওয়া ছিল, লব্ধির দিক। তাহলে দেখো ট্যান থিটা সমান এই ক্ষেত্রে কি হবে? ইউ, তো সাথে থিটা আছে, তাহলে ইউ ফ্রি থাকবে, এদিকে কি ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে দেখো ভি এর মান কত? 10, সাইন কত? 40 ডিগ্রি। ইউর মান কত? ইউর মান হলো গিয়ে 7 দেওয়া আছে, এই দেখো 7 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে, আর এদিকে 10 cos 40 ডিগ্রি। তারপর থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স, এই মানটা বসায় দিবা, তাহলে অ্যাঙ্গেলটা চলে আসবে, তাই না? তাহলে চলো ক্যালকুলেশন করা যাক কি কি আছে। 10 sin তুলো আমার সাথে, যদি ইন এনি কেস ক্যালকুলেশনে ভুল হয় তাহলে একবারই দেখে ফেলতে পারবা, 7 plus 10 cos 40, তাহলে কত আসতেছে? 8.5 এখন এটাকে কি করতে হবে? শিফট 10 দিয়ে, শিফট 10, তাহলে 23.65 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো, অবশ্যই কি ইউ আর, দেখো ইউ আর ভি এর অন্তর্ভুক্ত কোণ ছিল 40, তাহলে থিয়েটার মান কি কখনো এই 40-এর বেশি আসা সম্ভব? অবশ্যই না। এখন তাহলে দেখো আমি যদি একটু মুছে দেই, যে ওয়ে বরাবর যে যাচ্ছিলাম সেটাকে একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমি যদি চিত্রটাকে আরেকবার একটু সুন্দর করে ড্র করি, তাহলে দেখো আমি অ্যাকচুয়ালি আমার লব্ধি আরটা কি এই বরাবর, আর থিটাটা কত ছিল, ওই যে 23.65 ধরে নিছি অ্যাপ্রক্স। তাহলে এইটা যদি থিটা হয়, ছোটবেলায় কি শিখছি, জেড
দিলে এইখানে আর এইখানে কি কোণ অনুরূপ কোণ একান্তর কোণ, এখানে আর এখানে কি কোণ উৎপন্ন হয় একান্তর কোণ উৎপন্ন হয়, তাহলে এটাও কি হবে থেটা, তাহলে থেটার সাপেক্ষে এটা কি লম্ব আর এটারে কি আমি ভূমি ধরতে পারি, তাহলে যদি লম্ব বাই ভূমি দেই তাহলে ট্যান থেটা সমান কি এক্স বাই কি হবে, ও সরি লম্ব তো সরি 12 আসছে আর ভূমির জায়গায় কি এক্স, তাহলে ট্যান থেটার মান কত আসবে ট্যান 23.65, এটা তো ঘুরে ফিরে 0.438 আসবে, তাহলে 12 বাই এক্স, তাহলে এক্সটা এই পাশে 12 আর এলো 0.438, কত আসে দেখি 12/12 / 0.438, তাহলে আসতে আসতে হলো 27.397 কিলোমিটার। তার মানে দেখো কি হয়েছে, আমি যদি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাটা চালান শুরু করে দিতাম তাহলে আমি সোজাসুজি প্রান্ত থেকে প্রায় 27 কিলোমিটার ওই পাশে যে পৌঁছাইতাম। এইবার তোমরা যে কাজটা করবা যে দ্বিতীয় নৌকাটা অ্যাকচুয়ালি ধরো কোন জায়গায় যায় সোজাসুজি অপর প্রান্ত থেকে পৌঁছাবে সেটা ঠান্ডা মাথায় করবা, করে এই ভিডিওর নিচে কমেন্ট করে দেবা, তাহলে তুমি যে এই পুরো ভিডিওটা বুঝছ তাহলে সেটা আমি বুঝতে পারবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।